জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দেশটি বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। জাপানে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। বাংলাদেশে জাপানের বিনিয়োগ 39% বেড়েছে। অপরদিকে জাপানের রপ্তানি বেড়েছে 23%। বিনিয়োগ ও বাণিজ্যে বড় অংশীদার হয়ে উঠছে জাপান। চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ফিলিপাইন আজকে যে অবস্থানে পৌঁছেছে তার পেছনে একটা বড় অবদান জাপানিদের। জাপানি কোম্পানিগুলো ওইসব দেশে কারখানা করেছে, প্রযুক্তি হস্তান্তর করেছে, তাতে স্থানীয় শিল্পের সক্ষমতা তৈরি হয়েছে, ফলাফল মানুষের জীবনমানের উন্নতি হয়েছে। বাংলাদেশেও এখন জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ছে, পাশাপাশি জাপান সরকারও বাংলাদেশে তাদের উন্নয়ন সহায়তা বাড়িয়েছে। একই সঙ্গে জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের রপ্তানিও বাড়ছে। এতে করে জাপান বাংলাদেশের বড় বাণিজ্য ও বিনিয়োগে অংশীদার হয়ে উঠছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর ডায়ালগের সিডিপি গবেষণা পরিচালক বলেন, একটি হাঁস উড়াল দিলে তাকে দেখে অন্য হাঁসে উঠতে শুরু করে। তেমনই জাপানিদের মতো বিনিয়োগকারী দেশ যখন কোনো দেশে যায়, তখন অন্য বিনিয়োগকারীরাও সেখানে বিনিয়োগের চিন্তা করে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আজকের উত্থানের পেছনে জাপানের ভূমিকাকে অনেক বড় বলে মনে করা হয়। জাপান অনেকদিন ধরেই চীনের পাশাপাশি অন্য দেশে কারখানা করার উপর জোর দিচ্ছে, যাকে চীন প্লাস ওয়ান নীতি বলা হয়। বাংলাদেশের উচিত যেসব দেশে নিজেদের সক্ষমতা কম সেখানে জাপানিদের বিনিয়োগে উৎসাহিত করা, বিশেষ করে যন্ত্রপাতি, সংযোগ, শিল্প, কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য উৎপাদনে জাপানি বিনিয়োগ ভালো হবে। জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী 2008 সালে বাংলাদেশে কার্যরত জাপানি কোম্পানির সংখ্যা ছিল 70টি। এক দশক পর 2018 সালে সংখ্যাটি 278-এ উন্নীত হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কারখানা করেছে জাপানের মোটরসাইকেল ব্র্যান্ড হুন্ডা। এছাড়া ইয়ামাহা মোটরসাইকেলের কারখানা করেছে এসিআই, যেখানে সহায়তা দিয়েছে জাপানের ইয়ামাহা মোটর কর্পোরেশন। তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান জাপান টোবাকো গত জুনে দেশের আকিস গ্রুপের তামাক ব্যবসা কিনে নেয়। এতে জাপানের কোম্পানিটি বিনিয়োগ করছে $147.6 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,398 কোটি টাকা। বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নিপ্পন স্টিল অ্যান্ড সুমিতোমো মেটাল, দেশীয় প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রোডাক্টসের সঙ্গে যৌথ বিনিয়োগে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ইস্পাত কারখানা করছে। তারা 100 একর জমি বরাদ্দের বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে। জাপানের সুজিত কর্পোরেশন মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শিল্প পার্ক করতে চাইছে। জাপানের সুমিতোমো কর্পোরেশন জাপান অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ করতে গত রোববার চুক্তি করেছে বেজার সঙ্গে। ঢাকায় একের পর এক স্টোর খুলছে জাপানি পোশাকের ব্র্যান্ড ইউনিক্লো ও লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি জাপান বাংলাদেশ সম্পর্কের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।